বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 81তম জন্মবার্ষিকী আজ। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা জানতে চাওয়া অসাংবিধানিক, হাইকোর্ট। আমেরিকা সহ বিভিন্ন দেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে পররাষ্ট্রমন্ত্রী। পহেলা মার্চ থেকে 15 টাকা কেজি দরে চাল পাবে 50 লাখ পরিবার, বললেন খাদ্যমন্ত্রী। আওয়ামী লীগ সংবিধান ছাড়া কারো নির্দেশনা শোনে না, বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় আরব আমিরাত। বাইডেন প্রশাসনের সাথে টানা পড়েন বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প, যুক্তরাষ্ট্রের হার্প প্রযুক্তিকে দায়ী করছেন সমালোচকরা। আইসিসির ভুলে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত। নেইমারকে কিনতে চেলসি ও পিএসজি প্রেসিডেন্টের বৈঠক।